কাজটা করে আসি আগে। আপনারা তো জানেন যে উনি গত শনিবার একটা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন এবং ধীরে ধীরে উন্নতির দিকে আসছেন। ডাক্তার ওরা আমায় খবর দিয়েছিলেন যে দুটো একটা সূক্ষ্ম পয়েন্ট একটু মানে ডাক্তারি তো ঠিক অঙ্কের মতন নয় যে একটা ফর্মুলা ছক বাঁধা একটা চলবে, তো কাজে একটু ডিসিশানগুলো অনেক সময় ঠিক কী করলে ভালো হয় এই নিয়ে একটু ডাক্তারদের মনে নানান রকম দ্বিধা থাকে, তো সেই জন্য আমায় ডেকেছিলেন দুটো একটা পয়েন্ট। ওরা তো দিনে দুবার করে বোধ হয় মেডিকেল বুলেটিন আপনাদেরকে দেয়, আজকে সন্ধেবেলার বুলেটিনটা বোধ হয় পেয়ে গেছে। তো মোটের ওপর আপনারা যা জানেন সেটা তো অলরেডি আমি বললাম যে উনি যেমন ভর্তি হয়েছিলেন সে ক্রাইসিস থেকে আস্তে আস্তে, তবে বয়স্ক মানুষ বহুদিন ধরে অসুস্থ, কাজেই ওনার তো আর ম্যাজিকের মতন কিছু পরিবর্তন হবে না, ধীরে ধীরে হচ্ছে এটাই আমরা এক্সপেক্ট করি। এখন নতুন একটা কিছু ক্রাইসিস না হলে যদি এই টেম্পো অফ ইম্প্রুভমেন্ট বজায় থাকে তাহলে আশা করি ওনার ওই রকম একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে আর উনি পড়বেন না। আর এই পরিস্থিতিটা যদি বজায় থাকে, উনি যদি স্থিতিশীল থাকেন, তাহলে আস্তে আস্তে এই যে ওষুধের পরিমাণ, সাপোর্টের পরিমাণ এগুলো কমানো হবে এবং দেখা যাক ওনাকে কতটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। সেটা একটু আনপ্রেডিক্টেবল, এটা তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যেতে পারে, তবে ওরা আস্তে আস্তে এগোচ্ছেন, সাপোর্ট কমাচ্ছেন, এরম করতে করতে উনি যেরকম সাপোর্টে বাড়িতে ছিলেন সেই পরিস্থিতিটা আনতে পারলে তখন আমরা মনে করব যে এবারকার মতন সেগুলো নিটিগ্রিটি ডাক্তারি সেগুলো আপনাদের বোঝানো একটু মুশকিল, এগুলো বুঝেন না, ডাক্তারিতে সবসময় ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান অপশানস, আর যেহেতু ম্যাথমেটিক্যাল নয় সেই জন্য এটা করব না ওটা করব এটা ঠিক ডিসিশন নেওয়া সবসময় ডিফিকাল্ট। ধীরে 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 উনি পরিস্থিতি স্টেবল হচ্ছে, এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে আর দু এক দিনের মধ্যে সাপোর্টগুলো যদি আরেকটু কমানো যায় আশা করি উনি আর না। এইসব রুগীকে বেশিক্ষণ আমি একটু চেষ্টা করেছি কিন্তু এক্সস্টেড তো বুঝতেই পারছেন না, একটা মানুষ সাত দিন এরকম শুয়ে আছে, তার আগে বাড়িতেও উনি যথেষ্ট অসুস্থ ছিলেন, কাজেই আমি আর খুব ওটা ওনার ফুসফুস তো বরাবরই খারাপ তাই না, তো কাজেই সেই খারাপ অবস্থা অবধি নিয়ে যেতে পারলেই আমরা খুশি। আমরা যেভাবে আস্তে আস্তে ওনার প্রোগ্রেশনটা দেখছি ডে বাই ডে তাতে আমরা খুশি, কারণ আমরা কিছুক্ষণ করে অক্সিজেন কমানোর যে প্রক্রিয়াটা শুরু করেছিলাম গতকাল থেকে অক্সিজেন কমানো যাচ্ছে, বাইপ্যাপটা বেশি করে ইন্টারমিডিয়েট মানে গ্যাপটা বাড়ানো যাচ্ছে, বাইপ্যাপ ছাড়া রাখা যাচ্ছে অনেকক্ষণ, এইগুলো সাইন্স অফ ইম্প্রুভমেন্ট, কিন্তু এই ইম্প্রুভমেন্টটা ধরে রাখতে হবে। এখনও পর্যন্ত আমরা কিন্তু ভালো করে রাইন্স টিউব ফিডের বদলে মুখে খাওয়াতে পারিনি, কারণ ওনার ফ্যারিঞ্জিয়াল মাসেলের সেই ক্ষমতাটা এখনও আসেনি, তো সেটা আসবে তবে আমরা এই বাকি সাপোর্ট রাইস টিউব খুলে দেওয়ার প্রক্রিয়াটা করতে পারবো, সেটার জায়গায় এখনও পৌঁছয়নি। আমাদের আপাতত এখনও অ্যান্টিবায়োটিকের কোর্স বাকি আছে, স্যারের সাথেও কথা হয়েছে, স্যারও এগ্রি করেছেন যে আমাদের পুরো কোর্সটা শেষ করা উচিত, অবশ্যই স্টেরয়েড ইত্যাদি আমরা ডোজ অ্যাডজাস্ট করবো, যে রিপোর্টস আমাদের হাতে এসছে টাইম টু টাইম সিরিয়াল ব্লাড রিপোর্ট সেগুলো ইম্প্রুভ করেছে, ফলে পেশেন্ট ইজ ইম্প্রুভিং বাট এখনও পুরোপুরি বিপদমুক্ত নন, কারণ উনি তো এখনও আইসিউতে আছে, ওরাল ফিডিং নেওয়ার মতো এখনও পরিস্থিতি হয়নি, কারণ ওনার ফ্যারিঞ্জিয়াল মাসেলসগুলো এখনও যথেষ্ট স্ট্রং হয়নি যে মুখে খাবেন কিন্তু অ্যাসপিরেট হবে না, আমরা অ্যাসপিরেশন আটকানোর জন্যই রাইস টু ফিডের ওপরেই রাখছি।